এবং ভুল ত্রুটি যদি কোনো থেকে থাকে তার জন্য ক্ষমা সংগত দৃষ্টিতে আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। কবিতাটি আবৃত্তি করার আগে আমি প্রথমে বলতে চাই যে কবিতাটির বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করলে না করলেই নয়, কেননা যেহেতু স্বরচিত অনেকেই কেউই অ্যাকচুয়ালি কখনো শুনে নাই। সো আমি প্রথমেই বলতে চাই যে কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের জীবনের ছোট ছোট কিছু অভিযোগ, কিছু ছোট নালিশ বা কিছু অভাববোধ, সেগুলো আসলে আমাদেরকে কতটুকু কনজিউম করে রাখে, যা আসলে প্রকৃতপক্ষে পরিপূর্ণ জীবন বা মৃত্যুর সামনে কতটা ছোট হিসেবে পরিদৃষ্ট হয়। কবিতার নাম কিছু অভাব বোধের কোনো মানে থাকে না। শহুরে রোদে দাঁড়িয়ে থাকা বিষণ্ণ কাক কি করে জানবে, গন্ধরাজের ছায়ায় ঝিমিয়ে থাকা চড়ুইয়ের চোখে ঘুমের অভিযোগ, ছাতিমের পাতারি বা কতটুকু জানা বাকি, কিছু অভাব বোধে কোনো মানে থাকে না। ভাগা খাঁচায় চিরচেনা পাখি কিসের আশে শীষ দিয়ে চলে, ভাগা ডানায় ভর করে তার ছোট্ট খাঁচায় এদিক ওদিক ছোটে, নীরের পাখিদের কত আর বোঝা বাকি, কিছু অভাব বোধের যে কোনো মানে থাকে না। রাস্তায় পড়ে থাকে যে মৃত ব্যাং, উদ্দাম গাড়ির হেডলাইটে ছলকে শিকারীর ধনুকে বধ হওয়া হরিণ, মরণ যাতনায় পিষ্ট না বিদ্ধ কে পেল বেশি, মাতাল ট্রাক চালকের আর কত দূর যাওয়া বাকি, কিছু অভাব বোধের যে কোনো মানে থাকে না। নিত্যকার মৃত্যুর মাঝে জোরবিহীন কথায় যখন ঠোঁট ফুলে উঠে, কই চাঁদ তো নালিশ করেনি, মুখ লুকিয়ে সূর্যকে বকেছে, রাতের আর কতটুকু সময় বাকি, কিছু অভাব বোধের যে কোনো মানে থাকে না। ঘাসের ডগায় জন্ম নেয় যে শিশির, আলোর বয়স বাড়ার সাথে সে মৃত্যুর প্রস্তুতি নেয়, তাতে কি গাঢ় নীল তো কোনো চিঠি লিখেনি, কুয়াশারি বা কতটুকু ভেজানো বাকি, কিছু অভাব বোধের কোনো মানে থাকে না। অভাব সে তো পেলই না কেউ, মিছে নাই নাই বলে চেঁচিয়ে গেল, যেদিন অভাবে পড়ার অভাব বোধ হবে না সেদিন কারো কি অভাব হবে না। ধন্যবাদ সবাই।